পবিত্র রমজানের আটটি সুন্নত। এক নাম্বার, বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন। রমজান কুরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তিলাওয়াত অনেক বেশি বেড়ে যেত। দুই নাম্বার, সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান সদকা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অনেক বেশি দান সদকা করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্যান্য মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ দানশীল ছিলেন, রমজান মাসে তিনি অন্য সময়ের তুলনায়ও বেশি দান করতেন। তিন নাম্বার, ইফতারের সময় হলে দ্রুত ইফতার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যাস্তের পর মাগরিবের নামাজের আগেই ইফতার করতেন। ইফতারের সময় এই দোয়া করুন, তৃষ্ণা নিবারিত হয়েছে, শিরা উপশিরা পরিতৃপ্ত হয়েছে এবং বিনিময় নির্ধারিত হয়েছে ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার, শেষ রাতে সাহরি খেয়ে রোজা শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহরি করো, সাহরিতে বরকত আছে। ছয় নম্বর, রমজানের রাতগুলোতে দীর্ঘ সময় নিয়ে নামাজে দাঁড়ান, তারাবির নামাজ পড়ুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রাতে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাত নম্বর, প্রতি নামাজের অজুর সময় মিসওয়াক করুন। রোজা রেখে মিসওয়াক করতে দ্বিধা করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি উম্মতের জন্য কষ্টকর হয়ে যাওয়ার ভয় না করতাম তাহলে প্রতি নামাজের সময় তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। আট নাম্বার, রোজাদারদের ইফতার করান, মসজিদ বা গণ ইফতারে ইফতার পাঠান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমান সওয়াব পাবে, রোজাদারের সওয়াবও কমবে না।